আসসালামু আলাইকুম, খামার বাড়ি বিডি ইউটিউব চ্যানেল থেকে স্বাগত। আজকের পর্বে আলোচনা করব লাল শাক, লাল শাক কীভাবে খাওয়া যায় এবং লাল শাকের চাষ পদ্ধতি। আপনি দেখতে পাচ্ছেন লাল শাক, বিশেষ করে এখানে লাল শাকের যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, পাতা এবং কাণ্ড দুইটাই খাওয়া যায়। লাল শাকের উপাদানটা হচ্ছে এই, এখানে আপনারা বাজারে বা যেখানে দেখবেন লাল শাকের 70% বা 80% পাতার মধ্যে বিভিন্ন ধরনের ছিদ্র ছিদ্র লাল দাগ থাকে বা সাদা কালারের দাগ থাকে বা হলুদ দাগ থাকে। আমি যে ভিডিওটি দেখাচ্ছি এখানে কোনো পাতায় কোনো প্রকারের খুদ নাই বা কোনো ধরনের ক্ষত নাই। এটার কারণ কি আমি ভিডিও শেষের দিকে অবশ্যই বলবো। আপনারা যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটি শাক কত সুন্দর এবং ভালো। এই শাকের মধ্যে তেমন কোনো ধরনের ছিদ্র নাই বা কোনো পোকার দাগ নাই। এর পিছনে অনেকগুলো কারণ আছে। সঠিকভাবে চাষ পদ্ধতি আপনারা দেখছেন এখানে জাস্ট সিম্পলভাবে চাষ করা হয়েছে সাথী ফসল হিসাবে। এর পাশে সিমের গাছ আছে, সেইটার পাশে এই লাল শাক লাগানো হয়েছে। লাল শাক তোলার শেষ হওয়ার সাথে সাথে এটা আগাছা সহ পরিষ্কার করে দেওয়া হবে এবং এখানে অন্য যে ফসল লাগানো হয়েছে সেটার ব্যবস্থা নেওয়া হবে। লাল শাক এক প্রকারের শাক যা পাতার সবজি ও কাণ্ড দুইটাই খাওয়া যায়। এই শাক আগে শুধুমাত্র শীতকালে পাওয়া গেলেও বর্তমানে এটি সারা বছরে পাওয়া যায়। এর রং লাল এবং রান্নার পর এটি লালই থেকে যায়। লাল শাক কেন খাবেন এই বিষয়টা আসলে আমরা অনেকে হয়তো জানি না। লাল শাক খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। লাল শাক শরীরের রক্ত বাড়াতে সাহায্য করে, এছাড়াও কিডনির সমস্যা থেকে শুরু করে উন্নত দৃষ্টিশক্তি সবচাইতে লাল শাকের ভূমিকা অপরিসীম। যারা ডায়েট করছেন তারা অবশ্যই খাদ্য তালিকায় লাল শাক রাখুন। এছাড়া লাল শাকের আরও যা গুণাগুণ রয়েছে সেই সম্পর্কে আলোচনা করা হলো। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, প্রতিদিন লাল শাক খাওয়া শুরু করলে শরীরে অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিঅক্সিডেন্টের ভিটামিন সি ঘাটতি দূর করে, ফলে রোগ প্রতিরোধ ব্যবস্থা এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে ছোট ছোট বা ছোট বড় কোনো রোগী ধারের কাছে ঘুষতে পারবে না। ঠান্ডার কারণে যারা জ্বরে ভুগছেন তারা এই ঘরোয়া পদ্ধতিতে সাহায্য নিতে পারেন। এক্ষেত্রে একটা প্যানে পরিমাণ মতো পানি নিয়ে তাতে এক মুঠো লাল শাক ফেলে দিন, তারপর পানি ফোটানো শুরু করুন। যখন দেখবেন ফুটতে ফুটতে পানির পরিমাণ অর্ধেক হয়ে গেছে তখন আস্তা বন্ধ করে দিবেন, মানে তাপটা বন্ধ করে দিবেন। এরপর পানি ঠান্ডা হয়ে গেলে ছেঁকে নিয়ে পান করুন। এমনিভাবে কয়েকদিন পরেই দেখবেন জ্বর পালিয়ে গেছে। লাল শাকে থাকা ভিটামিন সি রেটিনার ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সার্বিকভাবে দৃষ্টিশক্তি উন্নতিতে বিশেষ ভূমিকা পালন করে। তাই যারা চোখে কম দেখেন বা পরিবারের লোকমান তারা রোদের ইতিহাস রয়েছে তারা সময় নষ্ট না করে আজ থেকে লাল শাক খাওয়া শুরু করুন। দেখবেন অল্প দিনেই উপকার পাবেন। লাল শাকে রয়েছে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন কে যা হাড়ের স্বাস্থ্যের উন্নতিতে ভূমিকা পালন করে।